নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকে আমরা দেখে নেব আখের গুড় কিভাবে তৈরি হয়। আমরা এই গুড়টি সবাই ব্যবহার করি, কিন্তু কিভাবে তৈরি হয় আমরা অনেকেই জানি না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আখের গুড় কিভাবে তৈরি করা হয়। এটি একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তাই রিকোয়েস্ট রইল ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো চলুন, ট্রাক ভর্তি আখ বাজার থেকে চলে এসেছে, এবার সেই আখগুলোকে আমরা প্রসেস করব। তো প্রসেস করার জন্য আমাদের প্রথমেই আখগুলোকে মেশিনের মধ্যে দিতে হবে এবং সেখান থেকে আখের রস বার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আখগুলো কি সুন্দরভাবে পেশাই হচ্ছে। আখের রস একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং আখের ছিবড়েগুলো এক সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেগুলোকে আলাদা করে সরিয়ে রাখা হচ্ছে। এবং এই আখের ছিবড়েগুলোই কিন্তু আরও একটি কাজে লেগে যাবে। এই আখের ছিবড়েগুলোকে শুকিয়ে আমাদের জ্বালানি হিসাবে কাজে লাগবে। মেশিনটি কতটা চমৎকার দেখুন। একটি বাইপাস সিস্টেম করা রয়েছে যেখান থেকে নোংরা আখের রস আলাদা হয়ে যাচ্ছে। এখানে এখন যথেষ্ট পরিমাণ আখের রস জমা হয়ে গেছে। এই আখের রসটি এবার আমরা নেক্সট প্রসেসের মাধ্যমে গুড় তৈরির দিকে এগোব। এই হচ্ছে সেই পাত্র যেখানে এর পরবর্তী প্রসেসটা করা হবে। এটিকে একটি ট্র্যাক রেলের মাধ্যমে সঠিক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তার আগে একটি কাজ করা হয়েছে, সেটি হলো আখের বের হওয়া ছিবড়েগুলোকে শুকিয়ে জ্বালানি হিসাবে ছড়িয়ে রাখা হয়েছে। ট্র্যাক রেলটিকে এবার সরিয়ে নেওয়া হলো এবং এর মধ্যে এবার আখের রস ভর্তি করা হবে। আখের রস বের হবার পর প্রথমে এই পাত্রটিতে জমা করা হয়েছিল, তারপর পাইপ এবং পাম্প সিস্টেমের মাধ্যমে আমাদের সঠিক স্থানে আখের রসটিকে নিয়ে যাওয়া হচ্ছে। আখের রসটিকে পরিষ্কার করার জন্যে প্রয়োজনীয় উপাদান এর মধ্যে মেশানো হচ্ছে এবং এরপরে এটিকে জাল দেওয়া হবে। জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্যে আগে থেকেই শুকনো আখের ছিবড়েগুলোকে পাত্রের নিচে দিয়ে রাখা হয়েছিল। এবারে কোনো একটি স্থান থেকে সেটা আগুন ধরিয়ে দেওয়া হলো। আখের রসটি এখন যথেষ্ট গরম হয়ে গেছে এবং এটি ফুটতে শুরু করেছে। এর উপরে একটি লেয়ার জমা হচ্ছে, সেই লেয়ারটিকে তুলে ফেলে দেওয়া হচ্ছে আখের রসটিকে আরও পিউরিফাই করার জন্যে। বেশ কিছুক্ষণ ফোটার পর এবং উপর থেকে নোংরা লেয়ারটি ফেলে দেওয়ার পর এটি এখন একটি স্বচ্ছ অবস্থায় পরিণত হয়েছে এবং এটি ফুটতে ফুটতে একটা সুন্দর রং দেখা দিয়েছে। আখের রসটিকে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়, তাই এর জন্যে বারবার এটিকে জ্বালানি সরবরাহ বজায় রাখতে হয়। গুড়টি কতটি তৈরি হয়ে এলো সেটা দেখার জন্যে কিছুটি গুড় তুলে এখানে একটু পরীক্ষা করে নেওয়া হচ্ছে। গুড়টি প্রায় তৈরি হয়ে এসেছে এবং এটি শেষ পর্যায়ের জন্য নাড়াচাড়া চলছে।
গরম গুড়টিকে এবার ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেওয়া হচ্ছে। গুড়টি এবার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং বিশাল পাত্রে ছড়িয়ে থাকা গুড়টিকে একটি জায়গায় একত্রিত করা হচ্ছে। নরম গুড়টিকে এবার এই ডাইসের মধ্যে ভরা হচ্ছে এবং একটি নির্দিষ্ট শেপ দেওয়া হচ্ছে। ডাইস থেকে গুড়গুলোকে বার করে নেওয়া হয়েছে এবং সেগুলো এখন প্যাকেজিং করা হচ্ছে। এগুলো এখন মার্কেটে যাওয়ার জন্য একদম সম্পূর্ণরূপে তৈরি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানান। আপনার কমেন্টস আমাদের মোটিভেট করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। তো আজকের মতো টাটা।